আইনমতির সুষ্টপুতের ঘোষণার পরও আখরো নির্বাচনী মাঠে উত্তপ্ত করার চেষ্টা করছেন আননসপুতির চেয়ারম্যান প্রার্থী মুরাদ হোসেন পক্ষে কাজ করা আখরো উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরশপায়ের মেয়র তাজখিল কলিফা কাজল এবং সমর্থকরা ইতিপূর্বে রিটেইনিং কর্মকর্তা কাছে লিখিত অভিযোগে ঘোরাপথিকে চেয়ারম্যান প্রার্থী মুরাদ যে আশঙ্কা করে অভিযোগ করেছিলেন মুরাদ হোসেনের পক্ষে নির্বাচনে অবেশ কিংবা মোটরসাইকেল পূরিয়ে মামলা দেয়া হবে সেই আশঙ্কার বিষয়টি সত্য হতে চলেছে বলে জানান खुद আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা জানান পরিতক্ত অফিস সামান্য অংশে গভীর আগুন দিয়ে ঘোরা প্রতীকের প্রার্থী হোসেনকে ঘায়ল করার চেষ্টা করা হচ্ছে তবে ভোটাররা বলছেন সুষ্ঠু ভোট হলে যোগ্য প্রার্থীকে বেছে নেবেন তারা মূলত হ্যাঁ একটা আতঙ্ক ছড়াই দিতেছে যে নির্বাচনটা একদম সঠিকভাবে না হওয়া সুশৃঙ্খল সুন্দরভাবে ভোট গ্রহণ হয় এবং কোনো বিশৃঙ্খলা যাতে না হয় ভোটের মাধ্যমে যে নির্বাচিত আমরা তাকেই মেনে নেব আর এদিকে ভাইস উপজেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে সম্মেলনে অভিযোগ করে বলেন তিনি কাউকে হুমকি দামকি দেননি নির্বাচনে সময় সময় দলীয় প্রার্থী বলে জাহির করিনি নির্বাচনের প্রথম থেকে আঠারো উপজেলার সর্বস্তরের মানুষের ব্যাপক সারা পেয়েছি এবং আমি অভিভূত হয়েছি দলমত নির্বিশেষে ভাইস চেয়ারম্যান পদে আমার মাইক মার্কার জন জনসমর্থন দেখে প্রতিপক্ষের লোকজন মাথা নষ্ট হয়ে গেছে ফলে একটি সুন্দর পরিবেশকে প্রস্তাতিত করার পরে মিথ্যা প্রবাধন চলাচ্চে একটি মহল প্রচারণার শেষ দিনে ঘোরা প্রতিকার প্রার্থী মনিবেশের অভিযোগ করেন জ্বালাও করে পরিকল্পিতভাবে ঘোরা প্রতিকার কর্মী সমর্থকদের মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে অভিযোগের যেসব বিষয়গুলি আমি উপস্থাপন করেছি এগুলি লক্ষণ কিছুটা দেখা যাচ্ছে আমার এবং আমার কর্মীদের উপরে মানে কিছু করার জন্য আমাদেরকে মানে ঠেকানোর জন্য এগুলি করা হচ্ছে অপরদিকে আনাসপতিকে প্রার্থী মুরাদোসের অভিযোগ করেন নির্বাচনকে বানচাল করার চেষ্টা হিসেবে অফিসে আগুন দেওয়া হয়েছে আমার মাঠের অবস্থান ভালো বিদায় তারা আমার এই এই একটা পূর্ব থেকেই আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করে আসছে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানাই পুলিশ আর রিটার্নিং কর্মকর্তা বলছেন ভোট হবে অবাধ সুষ্ঠু নির্বাচনে যে অফিস আছে অফিসের ভিতরে আগুন লাগে কিছু অংশ পুড়ে যায় আর সেটাও আমরা তদন্ত করছি এখন আমরা লিখিত অভিযোগ পাইনি পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা এটার জন্য আমাদের সর্বাত্মক প্রস্তুতি আছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য সব ধরনের প্রস্তুতি আমরা ইতিমধ্যে নিয়েছি আখর উপজেলার চেয়ারম্যান পদে তিনজন ভাইস চেয়ারম্যান পদে চারজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলায় ছেচল্লিশটি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা এক লাখ সাতাশ হাজার আটশো সত্তর জন উজ্জ্বল চক্রবর্তী সময় সংবাদ ব্রাহ্মণবাড়িয়া